হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ফেরদৌস, এনি টাইম লার্নিং থেকে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ডিপার্টমেন্টগুলো নিয়ে। এখানে আমাদের 9টি ডিপার্টমেন্ট রয়েছে। প্রথমে যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কাজগুলো হচ্ছে মেনটেইন দ্য ডিসিপ্লিন, অর্থাৎ ডিসিপ্লিন মেনটেইন করা। দেন সিকিউরিটি, অর্থাৎ ওয়ার্কার সিকিউরিটি এনশিওর করা। দেন ক্লিনলিনেস, অর্থাৎ ইন্ডাস্ট্রি পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেইন করা। নেক্সট এইচআর ডিপার্টমেন্ট। এইচআর মিন্স হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। এইচআর ডিপার্টমেন্টের মেইন কাজগুলো হচ্ছে হায়ারিং অ্যান্ড ফায়ারিং, অর্থাৎ কর্মী নিয়োগ দেওয়া এবং কর্মী ছাঁটাই করা। নিয়োগকৃত কর্মীকে আবার ট্রেন করা, অর্থাৎ ট্রেনিং দেওয়া। কাজের স্কিল অনুযায়ী এই কর্মীগুলোকে প্রমোশন দেওয়া। এইগুলি হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের প্রধান কাজ। নেক্সট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের প্রধান প্রধান কাজগুলো হলো অ্যাকাউন্ট বুক কিপিং। অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট একটা ফ্যাক্টরির সমস্ত হিসাব নিকাশ লিপিবদ্ধ করে রাখে। স্যালারি, একটা ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কারদের স্যালারি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে লেনদেন করা হয়। ব্যাংক ম্যানেজমেন্ট, একটা ফ্যাক্টরির ব্যাংকের সাথে যত প্রকার লেনদেন হয় সমস্ত কিছু অ্যাকাউন্ট ডিপার্টমেন্টই কন্ট্রোল করে থাকে। নেক্সট কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট মূলত কাজ করে ল অ্যাপ্লিকেশন। একটা ফ্যাক্টরির কিছু নিয়ম আইন থাকে, এগুলি কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ওয়ার্কার ওয়েলফেয়ার, শ্রমিকের কল্যাণের জন্য কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট কাজ করে। হেলথ অ্যান্ড সেফটি ইস্যু, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট কাজ করে থাকে। ফায়ার সেফটি, দুর্ঘটনাজনিত কারণে অনেক সময় ফ্যাক্টরিতে আগুন লাগার সম্ভাবনা থাকে, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট তা নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। মার্চেন্ডাইজিং রিলেটেড উইথ ট্রেড। মার্চেন্ডাইজিং সম্পূর্ণ ব্যবসার সাথে সম্পর্কযুক্ত। এখন প্রশ্ন থাকতে পারে, হোয়াট ইজ ট্রেড? ট্রেড মিন্স বাইং অ্যান্ড সেলিং। ব্যবসা হচ্ছে কেনা এবং বেচা। দ্য পারসন হু ডিলস উইথ ট্রেড, হি অর শি ইজ মার্চেন্ডাইজার, অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস অফ মার্চেন্ডাইজার আর কল্ড মার্চেন্ডাইজিং। এবার আমরা দেখব মার্চেন্ডাইজিং এর ফাংশনগুলো। মার্চেন্ডাইজিং এর প্রধান ফাংশনে রয়েছে মার্কেটিং। মার্চেন্ডাইজার মার্কেটিং কন্ট্রোল করে থাকে। তারপরে রয়েছে অর্ডার সোর্সিং, র ম্যাটেরিয়াল সোর্সিং। মার্চেন্ডাইজার বায়ারের কাছ থেকে কিভাবে অর্ডার সংগ্রহ করবে, অর্ডার অনুযায়ী র ম্যাটেরিয়াল সংগ্রহ করবে। তারপরে রয়েছে বায়ার ফিডব্যাক কালেকশন, বায়ারের মতামত সংগ্রহ করা। প্ল্যানিং ফর ফ্যাক্টরি, কারখানার জন্য উপযুক্ত পরিকল্পনা তৈরি করা। শিপমেন্ট বুকিং, উৎপাদিত প্রোডাক্ট শিপমেন্ট করার জন্য বুকিং করা, অ্যান্ড কোরেসপন্ডিং উইথ বায়ার অ্যান্ড সাপ্লায়ার, এবং বায়ার এবং সাপ্লায়ারের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক স্থাপন করা। প্রোডাকশন ফলো আপ, উৎপাদনের দিকে লক্ষ্য রাখা। অ্যারেঞ্জ ফাইনাল ইন্সপেকশন অ্যান্ড শিপমেন্ট, উৎপাদন শেষে মার্চেন্ডাইজার ফাইনাল ইন্সপেকশন করবে এবং শিপমেন্টের মাধ্যমে তা শেষ করবে। নেক্সট মেইনটেন্স ডিপার্টমেন্ট। মেইনটেন্স ডিপার্টমেন্টকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। এক মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আর কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। মেকানিক্যাল ডিপার্টমেন্ট মূলত একটা ফ্যাক্টরির যাবতীয় মেশিনারি পরিচালনা করে থাকে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সাধারণত ওই ফ্যাক্টরির বৈদ্যুতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট একটা ফ্যাক্টরির অবকাঠামোক দিকগুলি পরিচালনা করে থাকে। অ্যাট লাস্ট আই ডিপার্টমেন্ট। আই মিন্স ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আই ডিপার্টমেন্টের মূল কাজগুলো হচ্ছে প্রসেস অ্যানালাইসিস, একটা প্রোডাক্ট তৈরির জন্য যতগুলো প্রসেস আছে সেগুলো অ্যানালাইসিস করা। ওয়ার্ক স্টাডি, ওয়ার্ক স্টাডি হচ্ছে প্রোডাকশনের আগে প্রি প্ল্যান তৈরি করা। মেথড ডেভেলপমেন্ট, প্রোডাকশনের পদ্ধতি উন্নয়ন করা। প্রোডাকশন টার্গেট সেটিং, উৎপাদনের জন্য একটা টার্গেট সেট করা। লেআউট লাইন ব্যালেন্সিং, প্রোডাকশনের লেআউটগুলো লাইনের ব্যালেন্সিং তৈরি করা। ক্যাপাসিটি অ্যানালাইসিস অ্যান্ড প্ল্যানিং, প্রোডাকশনের ক্যাপাসিটিগুলো অ্যানালাইসিস করা এবং পরিকল্পনা তৈরি করা। একুয়াল মেনটেইন, একুয়াল মিন অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট। কোয়ালিটি পলিসি সেট আপ, প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখার জন্য আই ডিপার্টমেন্ট পলিসি সেট আপ করে। মেনটেইন্স বায়ার স্যাটিসফ্যাকশন, বায়ারের স্যাটিসফ্যাকশন আই ডিপার্টমেন্ট মেনটেইন করে। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।
তবে হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ওকে, টাটা, বাই বাই।